Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. सुप्रभात सकल के आज के दशम श्रेणी क्लस चले जीवन कृष्ण देवनाथ गाजल एच एन एम हाई स्कूल सहकारी प्रधान शिक्षक एर आगे क्लस चक्रवृद्धि सूद पढ़िए आज के क्लस टेनर तेर नम्बर अध्याय भेद भेरिएशन चैप्टर नहीं आलोचना करब तुम्हरा जरा क्लस टेनर छात्र छात्री ता प्रथम बोई खाता कलम नहीं बसे पड़ो आम्रा आलोचना करब भेद चैप्टर अत्यंत सहज चैप्टर आशा करी तुम्हरा खूब आनंद संगे ये चैप्टर करते पारबे प्रत्येक प्रॉब्लम भेरि इजी खूब सहजे करा जाए खूब स्कोरिंग एवं ये चैप्टारे संगे तुम्हारे परिचय आगे थेके ही आछे फले कोनो असुविधा नहीं आम्रा शुरू करे फेलब आज के चैप्टर भेद चैप्टर भेद नामे करी क्लास फाइव थेके पाटीगणित समस्या कर समस्या तैरी कर सरल सम्पर्क व्यस्त सम्पर्क भग्नांश ये कर क्लास नाइने चैप्टारे देखा पे भौत विज्ञने शुधुमात्र मैथमेटिक्स नय चैप्टारे प्रयोग भौत विज्ञान प्रचुर जगह आछे धरो न्यूटन द्वितीय सूत्र तुम्हारा जखन करेछो सेखाने तार जे गाणितिक रूप पी इक्वल टू एम एफ সেখানে আমরা ভেদের দেখা পেয়েছিলাম তো সেগুলো যা যা ধারণা আছে সেগুলোকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আজকের ক্লাস শুরু করছি ভেদ চ্যাপ্টার ভেদ চ্যাপ্টার যদি করতে হয় প্রথমে দেখো ভেদ করার সময় প্রথমেই আমাদের একটা শব্দের সাথে পরিচয় করে নিতে হবে তা হলো চলরাশি চলরাশি আর চলরাশি আসলেই সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ আসে হচ্ছে ধ্রুবক কাকে বলে ধ্রুবক আর কাকে বলে চলরাশি যদিও তোমরা জানো তবু আমি আরেকবার বলছি চলরাশি এবং ধ্রুবক পদ সম্পর্কে আলোচনা করছি এই ভেদ চ্যাপ্টার ঠিক মতো করতে গেলে এই দুটো রাশি সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা থাকে তাহলে কোনো অসুবিধা হবে না আগামী অঙ্কগুলো সমাধান করার সময় চলরাশি আমরা জানি তোমরা ক্লাস সেভেনে ক্লাস সিক্সে এইটে নাইনে চলরাশি জানো বীজগণিত যখন আমরা শুরু করি তখন চলরাশি ব্যবহার করি চলরাশি কাকে বলে এর অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আমরা আগে ধ্রুবকে চলে যাই ধ্রুবক কী জিনিস ধ্রুবক হচ্ছে ধ্রুবক কথাটা মানে হলো যা স্থির বা নির্দিষ্ট যেমন ধরো তোমাদের বাড়ি থেকে প্রত্যেকের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কারো বাড়ি থেকে যদি তিন কিলোমিটার হয় তাহলে এই যে তিন কিলোমিটার দূরত্ব এই দূরত্বটা তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কোনো দিন পাল্টাবে না তার মানে কী দেওয়া হলো এই বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার এটা একটা নির্দিষ্ট এই যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় তখন তাকে আমরা বলি ধ্রুবক ধ্রুবক সাধারণত আমরা বীজগণিতের অক্ষরগুলো থেকে আমরা যখন অঙ্ক করি বীজগণিতের তখন যেগুলো ব্যবহার করি কে এল এম ইত্যাদি এ বি সি ডি ছোটো হাতের লিখে এগুলোকে ধ্রুবক হিসাবে ব্যবহার করি তাহলে চলরাশি কী হবে চলরাশি কাকে বলে তাহলে ধ্রুবক যা নয় তাই চলক চলরাশি হবে কী ধরনের চলরাশি যার মান তাহলে ধ্রুবক পদ মানে যা নির্দিষ্ট করে দেওয়া আছে আর চলরাশি কাকে বলবো যা নির্দিষ্ট নয় যার মান সতত পরিবর্তনশীল যে কোনো মান গ্রহণ করতে পারে তাই হলো চলরাশি কীভাবে হতে পারে আমরা বীজগণিতে সাধারণত ছোটো হাতের এক্স ওয়াই জেড এগুলো দিয়ে আমরা চলরাশিকে প্রকাশ করি বীজগণিতের অঙ্ক করার সময় এবার চলরাশির যে ধারণাটা আমি দিলাম যে ধরো এইখানে আমি একটা সমীকরণ লিখলাম ওয়াই ইকুয়াল টু টু এক্স এইখানে দেখতে পাচ্ছ
দুটো চলরাশি ব্যবহার করেছি, একটা হচ্ছে এক্স এবং একটা হলো ওয়াই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স এর মান বসাই তাহলে পরে কার মান পাবো, ওয়াই এর মান পাবো। ধরো এক্স এর মান এক নিলাম তাহলে ওয়াই এর মান পাচ্ছি কত, দুই, ওয়াই ইকাল টু টু। আবার এক্স এর মান যদি দুই নিই তাহলে ওয়াই এর মান পাবো কত, দুই দুগুণে চার। অর্থাৎ এই মানগুলো সর্বদা পরিবর্তনশীল। এই ধরনের চলরাশি, এই ধরনের রাশিকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল, আর যদি স্থির হয় তাহলে তাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই চলরাশি এইখানে যে দুটো ব্যবহার করলাম, একটা এক্স চলরাশি এবং একটা ওয়াই চলরাশি, এক্ষেত্রে দেখো এক্সের মান ধরে ওয়াই এর মান পাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকে বলা হয় স্বাধীন চলরাশি, এবং এক্সের মানের উপরে যেহেতু ওয়াই এর মান নির্ভরশীল তাহলে ওয়াইকে আমরা বলবো অধীন চলরাশি। এক্স হলো স্বাধীন, ওয়াই হলো অধীন। আর ধ্রুবকের ক্ষেত্রে আরেকটা কথা শুধু বলে রাখি একটু, এই যে ধ্রুবক, এই ধ্রুবক আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে পরম ধ্রুবক অ্যাবসলিউট কনস্ট্যান্ট, আর একটা হলো শুধু ধ্রুবক স্থির, যার মান সবসময় স্থির তাকে বলে ধ্রুবক পদ। এই ধ্রুবক পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব, ভেদের ধ্রুবক নিয়ে। আমি আর পরম ধ্রুবক এবং শুধু ধ্রুবকের মধ্যে পার্থক্য আজকে আর বলছি না ডিটেলসে। ধ্রুবক এবং চলরাশি, আজকের ভেদ চ্যাপ্টারে আমরা দুটো শব্দ জানলাম, একটা হচ্ছে চলরাশি সম্পর্কে আর একটা জানলাম হচ্ছে ধ্রুবক সম্পর্কে। আমরা ভেদের সাহায্যে একটা ধ্রুবক পদ ব্যবহার করব, এই ধ্রুবককে আমরা বলবো হচ্ছে ভেদ ধ্রুবক। কী করে আমরা ধ্রুবক পদ পাচ্ছি সেটা আমি দেখাবো। এবার ভেদের ধারণায় আমরা চলে যাই ধীরে ধীরে। আমি আগেই বলেছি খুব সহজ চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার, খুব সহজ লাগবে। ধরো আমরা যখন দুটো চলরাশি, এমন দুটো চলরাশি যদি খুঁজে পাই যে চলরাশিগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, সম্পর্কটা কীরকম হতে পারে বাস্তবের ক্ষেত্রে যদি আমরা ভাবি, ধরো আমি যদি একটা উদাহরণ নিই কলমের সংখ্যা, এটাকে আমি একটা চলরাশি বললাম এক্স, আর কলমের দাম এটাকে তো বললাম হচ্ছে ওয়াই। এবার ধরো যদি দেখা যায় পাঁচটা কলমের দাম পঞ্চাশ টাকা হয়, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো দশটা কলমের দাম কত হবে। পাঁচটা কলমের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো দশটা কলমের দাম কত হবে, একশো টাকা হবে। একই রকম করে কুড়িটা কলমের দাম কত হবে, দুশো টাকা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে এই দুটো চলরাশি একটা নির্দিষ্ট সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছে। কী সম্পর্ক, যদি আমরা কলমের সংখ্যা বাড়াই তাহলে কী হবে, কলমের দামটাও ঠিক একই হারে বেড়ে যাবে। দেখো এখানে পাঁচটা কলম নিয়েছি, দাম কত হয়েছে পঞ্চাশ টাকা, দশটা কলম নিয়েছি দাম কত হয়েছে একশো টাকা, কুড়িটা কলম নিয়েছি দাম কত হয়েছে দুশো টাকা। একই রকম করে যদি আমি বাড়াতে থাকি পরের মানটা বাড়তে থাকবে, আবার যদি কমাতে থাকি তাহলে আবার কমতে থাকবে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এর মধ্যে কি ঘটনা ঘটেছে, এই দুটোর মধ্যে কি ঘটনা ঘটেছে, অর্থাৎ মানগুলো তো সবসময় পরিবর্তনশীল। এখানে কোনো মান এক আমরা নিই, এখানে পাঁচ, এখানে দশ, এখানে কুড়ি, এখানে দেখো পঞ্চাশ, এখানে একশো, এখানে দুশো, প্রত্যেকটাই মান আলাদা আলাদা আছে। কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, একটু বুদ্ধি করে দেখি, এক্স এবং ওয়াই এর ভাগফল প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান বাই টেন, এখানে কত হয় ওয়ান বাই টেন, এখানে কত হয় ওয়ান বাই টেন। একটু আগেই আমি তোমাদের ধ্রুবক সম্পর্কে ধারণা দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো চলরাশি সবসময় আলাদা আলাদা মান গ্রহণ করছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তাদের ভাগফল হচ্ছে ধ্রুবক। এই ধরনের সম্পর্কে যদি দুটো চলরাশি আবদ্ধ হয় তখন আমরা বলি তারা সরল ভেদে আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম ভেদের সম্পর্ক কী জিনিস। এই সরল ভেদে আমি ঢুকে গেলাম, অর্থাৎ ভেদের একটা প্রকার ভেদ হলো সরল ভেদ। তাহলে ভেদ আমরা কাকে বলবো, ভেদ হলো এমন একটা বীজগাণিতিক সম্পর্ক যেখানে এই দুটো চলরাশি একটা নির্দিষ্ট সম্পর্কে আবদ্ধ হয়। সেটা যদি এই যে সম্পর্কটা দেখালাম আমি, অর্থাৎ প্রথম চলরাশির মান বাড়লে দ্বিতীয় চলরাশির মান বাড়ছে, আবার কি দ্বিতীয় চলরাশির মান, প্রথম চলরাশির মান কমলে দ্বিতীয় চলরাশির মান কমছে, এই ধরনের সম্পর্কে থাকলে আমরা তাকে বলবো সরল সম্পর্ক। রিমেম্বার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই চলরাশি দুটির ভাগফল একই হতে হবে, নির্দিষ্ট হতে হবে, ধ্রুবক হতে হবে।
যদি ধ্রুবক না হয় তাহলে কিন্তু সেই সম্পর্ককে আমরা সরল সম্পর্ক বা সরল ভেদ বলবো না। তাহলে ভেদের সম্পর্ক কি দাঁড়ালো, ভেদের সংজ্ঞা এবার নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই, সবসময় যে এমনটা হবে তা নয়, আরও ভেদ আছে, কী কী আছে তাহলে ভেদের সংজ্ঞাটাকে বলে দিই। তারপরে বলছি আমি যে দুই বা তার বেশি চলরাশি সমূহের দুই বা, একবার লিখে দিচ্ছি, দুই বা তার বেশি চলরাশি সমূহের দুই বা তার বেশি চলরাশি সমূহের নির্দিষ্ট নিয়ম মেনে মানের পরিবর্তনশীলতাকে ভেদ বলে। মানের পরিবর্তনশীলতাকে ভেদ বলে। সাধারণত আমরা তিন প্রকারের ভেদ দেখতে পাই, একটা হলো সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ, আর একটা আছে যৌগিক ভেদ। আমি প্রথম ক্ষেত্রে যে উদাহরণটা এখানে আমি দিলাম সেটা হচ্ছে সরল ভেদ। তোমরা দেখতে পেলে যে কলমের সংখ্যা এবং কলমের দাম নিয়েছিলাম, প্রত্যেক ক্ষেত্রে মানগুলো আলাদা আলাদা, কিন্তু তাদের ভাগফলটা সর্বদা ধ্রুবক ছিল। যদি কখনো দুটো চলরাশি এরকমভাবে আবদ্ধ থাকে তখন আমরা বলি সরল ভেদ। তারপরে আমি ব্যস্ত ভেদে যাচ্ছি, তারপরে যৌগিক ভেদে যাব। তাহলে পরে আমরা যদি লিখতে চাই এখন এই দুটো চলরাশি আগে লিখে দিই, কী কী বললাম, কী কী নিয়ে আলোচনা করবো। তাহলে আমি এখন সরল ভেদ আগে বলবো, অলরেডি বলে ফেলেছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এরপরে আসবো ব্যস্ত ভেদ, এরপরে আসবো হচ্ছে যৌগিক ভেদ। খুবই সহজ, তোমরা ভৌতবিজ্ঞানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র প্রয়োগের সময় করেওছ, ভৌতবিজ্ঞানেও করা হয়েছে আমাদের, যেমন ধরো পি ইকাল টু এম এফ সূত্র যখন করেছিলে, এইচ ইকাল টু সি স্কোয়ার আর টি যখন সূত্র করেছ, তাপবিদ্যার ক্ষেত্রে, বলের ক্ষেত্রে, সমস্ত জায়গায় ভেদের প্রয়োগ আছে। আজকে এই চ্যাপ্টারটা করার পরে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আগে প্রথমে আমি বললাম সরল ভেদ। আমি একটু আগে দেখালাম যে দুটো চলরাশির মান যখন আলাদা আলাদা হবে কিন্তু বিশেষ বৈশিষ্ট্য কী থাকবে, যে তাদের ভাগফল সর্বদা ধ্রুবক হবে। আমি একটা বাস্তব উদাহরণ নিয়েছিলাম, বাস্তবে এরকম প্রচুর উদাহরণ আছে, তোমরা নিজে থেকেই জানতে পারো যে কীভাবে সরল সম্পর্ক হতে পারে। এবং একটু পরে আমি বলছি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত, যাকে আমরা সম্পর্কের অঙ্গ করে এসেছি ত্রৈরাশিক পদ্ধতিতে, যে সম্পর্ক কথাটা ব্যবহার করেছি, এখন শুধু ব্যস্ত ভেদ কথাটা বলবো। আমরা এখন একটু আরেকটা, আমি একটা বাস্তব উদাহরণ দেখাতে চাই। তোমরা নিশ্চয়ই, আমরা ম্যাথামেটিক্সের সাথে, আমি একটু আগে ভৌতবিজ্ঞান বললাম, আমি একটু ভূগোলের রিলেশন করছি, আমরা দেখতেই পাবো প্রত্যেকটা আমাদের যে ম্যাথামেটিক্সের জিনিসগুলো সেগুলো অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা জায়গায়, এমন কোনো সেক্টর নাই যেখানে ম্যাথামেটিক্স ইউজ হয় না। এই ভেদ চ্যাপ্টার প্রয়োগ করে যেমন ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো করা হচ্ছে, যেমন ধরো আমি এখন চলে যাচ্ছি ভূগোলে। ভূগোলের ক্ষেত্রে তোমরা সবাই আঁকতে শিখেছ, পশ্চিমবঙ্গের মানচিত্রে আঁকতে যাও, আঁকতে পারো, তারপরে ধরো ভারতের মানচিত্র, এই মানচিত্রগুলোতে তোমরা দেখেছ যখন পয়েন্টিং করা থাকে বিভিন্ন শহরগুলো, ধরো কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাই, প্রত্যেকটা শহর একটা ভারতবর্ষের মানচিত্রে যে লোকেট করা থাকে। একবার ভেবে দেখো, যে অনেকেই জানো যে এই যে পজিশানগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু একেবারে নির্দিষ্ট করে দেওয়া থাকে, এলোমেলোভাবে যেখানেও সেখানে দেওয়া হয় না। কীভাবে করা হয় সেটা দিয়ে আমি একটু ভেদের সম্পর্ক মিলিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের, এবং সেটাই সরল ভেদে মিলিয়ে দিতে পারি। একবার ভেবে দেখো যে আমি যদি ভাবি যে মালদা থেকে দিল্লির দূরত্ব 2000 কিলোমিটার, তাহলে তো 2000 কিলোমিটার মানচিত্রের মধ্যে থাকে না, থাকে না, তাই? তাহলে কীভাবে সেখানে মানচিত্রটা তৈরি করা হচ্ছে? কিন্তু আমরা মানচিত্র দেখে আমরা বলে দিতে পারবো যে এইখান মালদা থেকে দিল্লির দূরত্ব কত, সেখানে একটা স্কেল ব্যবহার করা হয়। ধরো আমি একটা খুব সহজ উদাহরণ এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলে যেখানে রেকর্ডিং চলছে সেখানেই ধরো এইটা হচ্ছে আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কনফারেন্স রুম, এই ধরনের আধিকারিকরা যেখানে বসেন প্রত্যেকেরই রুমে তোমরা দেখবে ঢুকলে পরে একটা মানচিত্র সেখানে থাকে।
লোকাল মানচিত্র, মালদার মানচিত্র, ধরো কলকাতার মানচিত্র, যিনি যেখানে চাকরি করেন সেখানে তার মানচিত্রটা থাকে। আমরা এই মানচিত্রটাই একটু খেয়াল করার চেষ্টা করব, দেখে নিই যে কীভাবে করা থাকে। আমি একটু দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু মানচিত্রটার দিকে দেখো যে এইখানে মালদার একটা মানচিত্র আছে, লক্ষ্য করো মানচিত্রের দিকে, এটা হচ্ছে মালদা জেলার মানচিত্র। মালদা জেলার মানচিত্রে বিভিন্ন জায়গাগুলো এখানে লোকেট করা আছে। এখানে দেখো ইংলিশ বাজার এখানে আছে, ইংলিশ বাজার থেকে এখানে আমরা গাজলের দূরত্ব যদি মাপতে চাই, গাজল দেখো ইংলিশ বাজার থেকে গাজলের দূরত্ব যদি আমি ধরে নিই 20 কিলোমিটার, তাহলে এইখান থেকে ইংলিশ বাজার থেকে গাজল পর্যন্ত দূরত্ব 20 সেন্টিমিটার যদি হয়, আমি বোর্ডে দেখাবো, তাহলে 20 কিলোমিটার দূরত্ব এইখান থেকে এটা যদি আমরা মাপি 20 সেন্টিমিটার দেখা গেল হচ্ছে, তাহলে কি দাঁড়ালো ইংলিশ বাজার থেকে গাজল পর্যন্ত 20 সেন্টিমিটার দূরত্ব অ্যাকচুয়াল কত 20 কিলোমিটার। আবার মালদা ইংলিশ বাজার থেকে হরিশ্চন্দ্রপুরের দূরত্ব কত 80 কিলোমিটার, তাহলে এইখান থেকে যদি আমরা মাপি তাহলে আমরা মেপে দেখবো এর রোড ডিস্টেন্স কত পাওয়া যাবে, 80 সেন্টিমিটার। অর্থাৎ কিলোমিটারকে এখানে সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে। আবার ধরো ইংলিশ বাজার থেকে মোথাবাড়ির দূরত্ব যদি 16 কিলোমিটার হয়, তাহলে ইংলিশ বাজার থেকে এখানে মাপলে পাওয়া যাবে 16 সেন্টিমিটার। অর্থাৎ এই যে মানচিত্রটা আঁকা হয়েছে এখানে জায়গাগুলো কিন্তু এলোমেলোভাবে লেখা হয়নি, সুন্দরভাবে আমরা মানচিত্র থেকে, সেই জন্য যে কোনো মানচিত্র যখন দেখবে তখন দেখবে একটা স্কেল বলে দেওয়া থাকে, এখানে অনেকগুলো নোটেশন দেওয়া আছে কোনটাকে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে, কোনটা নদী, কোনটা রাস্তা, এবং কত স্কেলে মাপা হয়েছে সেই স্কেলটাও দেওয়া থাকে। এবার বোর্ডের দিকে এসে দেখো, তোমরা দেখো বোর্ডে দেখো, আমি ছক করে রেখেছি এখানে রাস্তার দৈর্ঘ্য এটাকে 1 কিলোমিটার ধরলাম, মানচিত্রের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার ধরলাম। তাহলে মালদা থেকে গাজলের দূরত্ব 20 কিলোমিটার বলেছিলাম, এখানে 20 লিখেছি, মানচিত্রের দৈর্ঘ্য কত হবে 20 সেন্টিমিটার। মালদা থেকে হরিশ্চন্দ্রপুর 80 কিলোমিটার, মানচিত্রের দৈর্ঘ্য কত হবে 80 সেন্টিমিটার। আবার বললাম মালদা থেকে মোথাবাড়ির দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, মানচিত্রে যদি মাপি কত পাবো 16 সেন্টিমিটার। তাহলে এই যে মানগুলো সবগুলো আলাদা আলাদা মান, কিন্তু সম্পর্ক কি এদের মধ্যে, দেখো যে প্রত্যেকটা মানের ভাগফলটা কি হচ্ছে সবসময় সমান, দেখো সবসময় সমান আছে। এই ধরনের সম্পর্কযুক্ত দুটো চলরাশির যখন সম্পর্কে আবদ্ধ হবে তখন আমরা বলবো রাশি দুটো সরল ভেদে আছে। এবার গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করব, তাহলে আমরা কী জানলাম যে যদি দুটো রাশি এক্স এবং ওয়াই সরল ভেদে থাকে, তাহলে এক্স এবং ওয়াই এর ভাগফল সর্বদা কী হবে, ধ্রুবক হবে। এটা লিখলাম। এবার আমি গাণিতিক এক্সপ্রেশনটা দেখাতে চাইছি কীভাবে হয়। এই ধ্রুবকটাকে সাধারণত আমরা কে অক্ষর দিয়ে লিখি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য, একে আমরা বলবো ভেদ ধ্রুবক। আমি একটু আগেই বলেছিলাম অনেক রকমের ধ্রুবক হয়, সেই জন্য আমরা ভেদ চ্যাপ্টার করছি, এখানে অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লিখে দেবো। এইটা লিখলাম আমরা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক কে লিখলাম। এবার গাণিতিক প্রকাশ কীভাবে করব, ধরো যেমন গাণিতিক প্রকাশ বলতে কী বুঝতে চাইছি আমি, 7 এবং 5 যোগ করো, এই কথাটা যদি গাণিতিকভাবে লিখি তাহলে আমি কী লিখি, 7 প্লাস 5 সমান কত, তাহলে আমি বুঝতে পারবো কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। ঠিক একই রকমভাবে এরা সরল ভেদে আছে, আমরা গাণিতিকভাবে কীভাবে লিখব, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, আমরা কী উচ্চারণ করি, আমি লিখছি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই সরল ভেদে আছে। খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবে, খুব ভালো এবং খুব সহজ এই সরল ভেদ, যে আমাকে যদি কখনো দুটো রাশিকে সরল ভেদে আছে প্রমাণ করতে হয়, তখন আমি এইটা যদি প্রমাণ করতে হয় কি করব, এদের ভাগফলটা ধ্রুবক প্রমাণ করব। অঙ্ক আমরা দু ধরনের পাবো যখন সমস্যাগুলো সমাধান করব, এক হচ্ছে এই ধরনের যে দেখাও যে রাশিগুলো সরল সম্পর্কযুক্ত, আমরা কীভাবে করব সেগুলো হচ্ছে তাদের ভাগফল দেখাবো ধ্রুবক, তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর কিছু অঙ্ক আছে যেগুলো বাস্তব সমস্যার সমাধান করে দেয়, এই দুই রকমেরই অঙ্ক থাকে এই চ্যাপ্টারে, খুবই সহজ, আমি সরলভাবে দেখিয়ে দিলাম। আবার বলছি যে দুটো রাশি যখন সরল ভেদে থাকবে তখন কী হয়, তাদের ভাগফল ধ্রুবক হয়, আর ধ্রুবক হলে পরে আমরা কী লিখি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই লিখি। এইটা কখনো অঙ্ক যখন করব তখন আমি আরেকবার দেখাবো যে কীভাবে আমরা অঙ্কগুলো করব, যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই থেকে কিন্তু এক্স ইকাল টু কে ওয়াই এরকম হয় না, এই চিহ্নটা উঠে এখানে ধ্রুবক পদ আসে না। অ্যাকচুয়ালি কীভাবে হয়, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এরা সরল ভেদে আছে, অর্থাৎ এদের ভাগফলটা হচ্ছে ধ্রুবক, তাই আমরা লিখি এক্স বাই ওয়াই ইকাল টু কে। কিন্তু আমরা অঙ্ক করার সময় যখন
লিখি তখন আমরা এইভাবে লিখি, কিন্তু এইটা থেকে এরকমভাবে আসে না, এটা ভালো করে মনে রাখবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। তোমরা যখন ভৌতবিজ্ঞানের প্রথম সূত্রগুলো করছিলে তখন কিছুটা ধোঁয়াশা থেকে গেছিলো, সেইটা আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম যে আমরা সরল ভেদে যখনই থাকছে তখন ভাগফল ধ্রুবক লিখছি, ধ্রুবক থেকে ইকুয়েশনটাকে এস্টাবলিশ করছি। এবার চলে যায় ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ কী হবে? ব্যস্ত ভেদ হচ্ছে ঠিক একই রকমের আরেকটা সম্পর্ক, দুই নম্বর ব্যস্ত ভেদ। তারপরে কিছু সমস্যা সমাধান করব। ব্যস্ত ভেদ একই রকমভাবে দুটো চলরাশি একটা সম্পর্ক থাকবে। কীরকম সম্পর্ক থাকবে? ধরো তোমরা ছাত্রছাত্রীরা ক্লাসরুমে একদিন ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের ক্লাসে ক্লাসরুম পরিষ্কার করবে, তো দেখা গেল যে তোমাদের মধ্যে ছজনকে বেছে নেওয়া হলো ক্লাসরুমটা পরিষ্কার করার জন্য। অনেকেই আনন্দে করে, তাহলে ছজন মিলে শুরু করলে, তাহলে আমি ছকটা এখানে করে দেখাই, লিখে নিই ছাত্র সংখ্যায় লিখলাম, এটাকে ধরলাম এক্স দিয়ে, আর এই ঘরটা যে ঘরটা তোমাদেরকে পরিষ্কার করতে বলা হলো ঝাঁটা দিয়ে ঝাড় দেবে, তার জন্য একটা সময় লাগবে, সময়টা ধরো মিনিটে, এটাকে আমি ওয়াই ধরলাম, এটা হলো এতজন আর এটা হলো সময়টা মিনিটে ধরলাম। যদি আমরা ছয় জন ছাত্র এই কাজটায় লাগি, দেখা গেল ছয় জন ছাত্র প্রথমে কাজটা করতে শুরু করলো, দেখা গেল ছয় জনের সময় লাগছে হচ্ছে 60 মিনিট, ছয় জনের সময় লাগলো 60 মিনিট। এবার তোমরা নিশ্চয়ই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারছো যে যদি ছয় জনের জায়গায় আমি ডাবল করে দিতাম, যদি 12 জন দিতাম, তাহলে কতক্ষণ লাগতো? ছাত্র সংখ্যাটা ছয় জনের জায়গায় হয়ে গেল 12 জন, তাহলে স্বাভাবিকভাবে সময় কত লাগবে? অর্ধেক লাগবে। কতজন লাগবে? কত মিনিট? 30 মিনিট লাগবে। আবার যদি ছাত্র সংখ্যাটা আরও বাড়িয়ে দিই তাহলে কী হবে? আরও কম লাগবে। ধরো 18 জন হয়ে গেল, তাহলে কত মিনিট সময় লাগবে? 20 মিনিট, তাই তো? তাহলে পরে দেখো এইখানে যে দুটো চলরাশি আছে, একটা চলরাশি হচ্ছে এক্স, একটা চলরাশি হলো ওয়াই, এদের সম্পর্কটা কী হয়ে গেলো? ঠিক বিপরীত হয়ে গেলো। আগে যেমন ছিল, প্রথম চলরাশির মান বাড়ছে, দ্বিতীয় চলরাশির মান কমে যাচ্ছে। আগে ছিল প্রথম চলরাশি বাড়লে দ্বিতীয়টা বাড়ছে, আর এইখানে কী হলো? যখনই প্রথমটা বেড়ে গেল দ্বিতীয়টা উল্টো হয়ে গেল, কমে গেল, অর্থাৎ বিপরীতভাবে সম্পর্কযুক্ত। এই ধরনের আরও বাস্তব অনেক উদাহরণ দেওয়া যায়, এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা বলি এরা ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদে আছে, তো গাণিতিকভাবে যদি আমি একটু লক্ষ্য করতে চাই কী ঘটেছে, আগের বার আমরা কী দেখেছিলাম? আগের বার দেখেছিলাম যে এক্স এবং ওয়াইয়ের ভাগফল প্রত্যেক বারই ধ্রুবক হয়েছিল। এখানেও একটা ধ্রুবক আছে, একটু খেয়াল করে দেখো কী ধ্রুবক হয় এখানে। এক্স এবং ওয়াইকে যদি আমি গুণ করে দিই, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে কত হচ্ছে? এখানে 360, এখানে কত হচ্ছে? 360, এখানেও কত হচ্ছে? 360। অর্থাৎ কি দেখলাম, এই ক্ষেত্রে কি হলো? গুণফল ধ্রুবক। এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে দুটো চলরাশির সম্পর্কে, যে দুটো চলরাশির একটির মান বাড়ছে অপরটি কমছে, কিন্তু তাদের প্রত্যেক মানের জন্য গুণফল সর্বদা ধ্রুবক, তখন আমরা বলি রাশি দুটি ব্যস্ত ভেদে আছে। আর ব্যস্ত ভেদে যদি থাকে তখন আমরা কি লিখবো? এক্স ইনটু ওয়াই বা এক্স ওয়াই সমান ধ্রুবক। এই ধ্রুবককে আবার কে ধরবো? এবং কে হচ্ছে যেখানে একটি অশূন্য ভেদ ধ্রুবক। আর লিখবো কিভাবে? আগের বার লিখেছিলাম এক্স ভ্যারিজাস ওয়াই, এবার লিখবো এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই। এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই, দুটি রাশি ব্যস্ত ভেদে আছে, প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কাজ কি হবে? দেখো কাজ হবে যে ওই দুটো রাশি যাদের কথা বলা হচ্ছে তারা ব্যস্ত ভেদে আছে, তাদের গুণফলটা ধ্রুবক প্রমাণ করবো। তাহলেই প্রমাণিত হবে যে এরা ব্যস্ত ভেদে আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আশা করি। এবার আমি যৌগিক ভেদটা একসাথে আলোচনা করে নিচ্ছি, তারপরে অঙ্কে যাচ্ছি, তাহলে সুবিধা হবে আমাদের। যৌগিক ভেদ তোমরা অলরেডি, যৌগিক ভেদের আমি যখন সরল ভেদ ব্যস্ত ভেদ বলে দিয়েছি ততক্ষণে বুঝতে পেরে গেছো তোমরা, ক্লাস টেনের ছাত্রছাত্রীরা গ্যাস চ্যাপ্টার ভৌতবিজ্ঞানে করে ফেলেছো, সেখানে বয়েল এবং চার্লস সূত্রের যে সমন্বয় সেটাতে তোমরা দেখেছিলে
যে পিভি ইকাল টু আরটি সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেইটা কিন্তু আমাদের এই যৌগিক ভেদের উপপাদ্য থেকে হয়েছে। তো যৌগিক ভেদের উপপাদ্যটা কি আমি একটু বলে নিই, তারপরে পিভি ইকাল টু আরটিতে যাব। কি হয় যৌগিক ভেদের ক্ষেত্রে? তিন নম্বরে যৌগিক ভেদ, ধরো এক্ষেত্রে তিনটা চলরাশি থাকবে, তারও বেশি থাকতে পারে, কমপক্ষে তিনটা চলরাশি। একটা চলরাশি কী হবে যদি একটি চলরাশি একাধিক চলরাশির সাথে সরল ভেদে থাকে? তার ফলে কী দেখা যায় যে তাদের ওই চলরাশিটি আবার তাদের গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, তখন আমরা বলি যে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। আরেকবার বলছি, যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। আমি উদাহরণ নিই তাহলে খুব সহজে বুঝতে পারবে। যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের টেক্সট বইয়ে দেখবে দেওয়াও আছে, আমি একবার লিখে দিচ্ছি, খুব সুন্দরভাবে ওটাকে করে রাখবে, কারণ অনেক সময় দুই নম্বরের শর্ট কোশ্চেনে আসে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। ধরো তিনটা চলরাশি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এবং জেড তিনটি চলরাশি এমন যে বা এরূপ যে এক্স ওয়াই ও জেড তিনটি চলরাশি এরূপ যে এক্স ভ্যারিজেস ওয়াই যখন জেড স্থির, এক্স ভ্যারিজেস ওয়াই যখন জেড স্থির। আবার কি হবে, এই চলরাশিটাই এক্স ভ্যারিজেস জেড যখন ওয়াই স্থির। প্রথম চলরাশিটি দেখো দ্বিতীয় চলরাশির সাথে সরল ভেদে আছে যখন তৃতীয় রাশিটি স্থির। আবার কি, প্রথম চলরাশি তৃতীয় চলরাশির সাথে সরল ভেদে আছে যখন দ্বিতীয়টি স্থির। তাহলে কি হবে, যৌগিক ভেদের উপপাদ্য বলছে তাহলে আমরা বলবো এক্স ভ্যারিজেস ওয়াই জেড, শব্দটা শুধু পাল্টাবে, এইখানে খুব ভালো করে খেয়াল রাখবে, ওখানে স্থির বলেছি, এখানে বলবো ওয়াই ও জেড উভয়েই পরিবর্তনশীল। আমি লিখে দিলাম উভয়েই পরিবর্তনশীল। দেখো আরেকবার বলছি, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এরূপ যে এক্স ভ্যারিজেস ওয়াই যখন জেড স্থির, আবার এক্স ভ্যারিজেস জেড যখন ওয়াই স্থির। তাহলে কি হবে, এক্স ভ্যারিজেস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তনশীল। এই হলো যৌগিক ভেদের উপপাদ্যের বিবৃতি। এইটা অনেক সময় পরীক্ষায় আসে, দুই নম্বরের প্রশ্ন যেভাবে লিখে দিলাম শব্দগুলো এইভাবেই ঠিকঠিকভাবে লিখবে, দুই নম্বর পাওয়া যাবে। তোমরা নিশ্চয়ই যৌগিক ভেদ সম্পর্ক বুঝতে পারলে। আজকের আমাদের যে জিনিসগুলো জানার ছিল অঙ্কগুলো করার জন্য সেগুলো শেষ করে ফেললাম, এবার আমরা সহজেই চলে যাব অঙ্কগুলো সমাধান করতে। আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সহজ সহজ অঙ্ক। আর ইতিমধ্যে বলি আজকে আমার দ্বিতীয় ক্লাস, আমি প্রথম ক্লাস করানোর দিনই আমার ফোন নাম্বার দিয়েছিলাম এবং আমি নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এই হলো আমার নাম্বার 9851516546। আমি বলেছিলাম ক্লাস টেনের প্রথম ক্লাসে যে আমি চেষ্টা করব, এই যে দীর্ঘদিন তোমরা বাড়িতে বসে আছো, অনেকে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে একটু একটু, একঘেয়েমি একটা চলে এসছে, এই একঘেয়েমিটা কাটানোর জন্য একটা ঘন্টা আমি থাকবো তোমাদের সঙ্গে। তোমরা নিজেদেরকে যেভাবে স্কুলে যখন যেতে সেরকমভাবে মানসিকভাবে প্রস্তুত করে রাখবে, তোমাদের ক্লাস চলার সময় খুবই সুন্দর 11টার সময় পারলে তোমরা স্কুলে ইউনিফর্ম পরে, নিজেরা দু একজন বন্ধুবান্ধব আমি বলেছি, অনেকেই আমাকে জানাচ্ছে যে তাদের বাড়িতে হয়তো এই কেবল চ্যানেল নেই, বিভিন্ন বহুজাতিক কোম্পানির ছাতা ব্যবহার করে তারা পাচ্ছে না। আমি আগের দিনও বলেছি দুজন তিনজন তোমরা বন্ধুবান্ধব তাদেরকে ডেকে নিয়ে প্রোটোকল মেনটেন করে মাস্ক ব্যবহার করে একসাথে ক্লাস করবে, দেখবে খুব ভালো লাগবে, নিজেরাও সমৃদ্ধ হবে, অন্যদেরও সমৃদ্ধ করতে পারবে। এবং এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরা যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো দেখবে এক ঘন্টা সলভ করে নিতে পারবে। প্রতিদিন এইভাবে রুটিন করে করো, আশা করি ভালো লাগবে। আর যেটা বলছিলাম, আমি প্রথম ক্লাস যখন টেলিকাস্ট হলো তারপরে যা রেসপন্স আমি পেলাম আমি অত্যন্ত খুশি।
আমি যেহেতু শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকি, আমি আমার সহধর্মিণীও শিক্ষকতা করেন, ফলে পড়াশোনার বাইরে আর কিছু নিয়ে আমরা ভাবি না। খুব ভালো লাগে, আমি ছাত্রদের ছাত্রীদের এইসব বিষয় নিয়েই সবসময় থাকি। প্রথম ক্লাস টেলিকাস্ট হওয়ার পরে প্রচুর রেসপন্স পেলাম, খুব ভালো লাগছে, এবং তারা সমস্যাও পাঠাচ্ছে, সমাধানও করে পাঠাচ্ছি। আমি সেই জন্য আবার নাম্বারটা লিখে দিলাম, তোমরা যত করে রেসপন্স করবে, যতটা রেসপন্স করবে, আমি আমার পড়ানোর লেভেলটাও চেষ্টা করব ততটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তোমাদের আর একটু বেশি করে তথ্য দিয়ে সমৃদ্ধ করার। আমি আগের দিনও এই ক্লাসে মাধ্যমিকের জন্য টিপস দিয়েছিলাম, আজকেও দেবো, একটু পরে আমি যখন প্রজেক্টরে যাব তখন সেটা নিয়ে আলোচনা করব। এখন কয়েকটা অঙ্ক আমি করে নিতে চাইছি। দেখো, তোমরা বার করো তোমাদের বইয়ের 196 পেজ, 196 নম্বর পেজ, পেজের 4-এর 1 নম্বর অঙ্কটা আমি শুরু করছি বোর্ডে। পেজ নাম্বার 196, 4-এর 1, 4-এর 1 নম্বর দেখো কি বলা আছে। বলা আছে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে পরে আমরা লিখতে পারি কি দেওয়া আছে প্রশ্নানুসারে বা প্রদত্ত, লিখতে পারো y varies as root over x, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমি একটু আগে সংজ্ঞা অনুযায়ী শিখেছিলাম কি, তাহলে কি লিখবো আমরা, 1/√x সমান হচ্ছে ধ্রুবককে। তো এইটা না লিখে বা পরের লাইনটা কি হয়, y = k√x, আমরা অঙ্কে এটা লিখতে পারি, কিন্তু কখনো এরকম করে ভাববো না। আমি শুরুতেই বলেছিলাম যে এইটা হলো এইভাবে হয়, অ্যাকচুয়ালি হয় কোথায়, যখন সরল ভেদে বলা আছে তাহলে তাদের ভাগফল ধ্রুবক, এবার বর্গমূল করলে এই লাইনটা, অ্যাকচুয়ালি আমরা এটা স্টেপ জাম্প করি। আমরা যখন ভেদের দেখাটা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে প্রথম পাই, তখন এই জায়গাটাই আমাদের গুলিয়ে যায় যে কি করে এই চিহ্নটা উঠে গেলেই সমান চিহ্ন আসলে, এমনটা কখনো নয়। কি হচ্ছে আসলে, এদের ভাগফলটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা এখানে এই লাইনটাকে স্টেপ জাম্প করে এখানে ব্যবহার করছি। এখানে অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করব, এবার দেখো আবার কি দেওয়া আছে অঙ্কের মধ্যেই দেওয়া আছে তোমাদের, যে y = 9 যখন x = 9, y = 9 বলা আছে যখন x = 9। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই আমরা 1 নম্বরে, তাহলে 1 নং থেকে পাবো, 1 নং থেকে k এর মান পেয়ে যাবো। দেখো 1 নং থেকে পাই কি পাই, কে সমান সমান দেখো কত আছে, y/√x হচ্ছে, মান দুটো বসিয়ে দাও, ওয়াই এর মান কত 9, x এর মান √9 করলে +-3, তাহলে 9/+-3 = কাটাকাটি করলে দাঁড়াবে +-3, তাই তো। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, কত পেলাম, কে এর মান পেলাম +-3। এবার কে এর মান বসিয়ে দিই 1 নম্বরে, এবার লিখবো কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কে এর মান 1 নম্বরে বসিয়ে পাই, কি পাই দেখো, বসিয়ে পাই y = +-3√x, এটা নাম্বার দিলাম 2 নম্বর, 1 ছিল ওটা, এটা নাম্বার দিলাম 2। এবার কি বলা আছে শেষে দেখো, বলা আছে x এর মান নির্ণয় করো যখন y = 6, x এর মান বার করতে হবে যখন y = 6। কোশ্চেন হচ্ছে y = 6 যখন, তখন x = কত, তাহলে আমরা 2 থেকে পাই লিখতে পারি, 2 থেকে পাই, 2 থেকে পাই, কি পাই দেখো, √x = y/+-3 করলাম, y এর মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, 6/+-3 = +-2 লিখতে পারি। দেয়ারফর x বর্গ যদি করে দিই, তাহলে আমরা √x এর বর্গ হলো x, আর +-2 এর বর্গ করলে কত পাই, 4 পাই, তাহলে আমরা মান পেয়ে গেলাম, খুব সহজেই করা যাচ্ছে, হয়ে গেল 4-এর 1 নম্বর অঙ্ক, x এর মান পেলাম হচ্ছে 4, উত্তর লিখে দেবে 4। এবার আমি চলে যাই আরেকটু দূরে, নেক্সট একটা অঙ্ক করে দিচ্ছি, 5-এর 2 নম্বর অঙ্কটা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক ওই পেজেরই, 5-এর 2 নম্বর অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো তোমরা, 4-এর 1, 5-এর 2 সবগুলোই পারবে। আমি সব ধরনের একটা করে অঙ্ক করে দিচ্ছি, দেখো 5-এর 2-এ কি বলেছে, a varies as
वन बाय सी ए वैरीज एज वन बाय सी आर देवा आछे सी वैरीज एज वन बाय बी ए दुटो देवा आछे डी ए बोले छे प्रमाण करो ए वैरीज एज बी ए वैरीज एज बी एर साथे सी एर सम्पर्क देवा आछे आबार सी एर साथे बी एर सम्पर्क एबार निये आसते हबे काके आमाके ए एबं बी ताहले प्रथमेई आमादेर जेटा माथाय राखते हबे এই দুটো সম্পর্ক থেকে সিটাকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি তাহলেই হয়ে গেল একটা সম্পর্ক এস্টাবলিশড হয়ে যাবে দেখো প্রথম সমীকরণ থেকে কি পাবো এখান থেকে আমরা পাই এ ইকুয়াল টু এখানে যেহেতু দুটো ইকুয়েশন আছে দুটো আসবে তাহলে আমরা এই ধ্রুবক দুটোকে আলাদা আলাদা ধরতে পারি দুটোকে আমি কে ওয়ান কে টু ধরলাম তোমরা কে এলও ধরতে পারো কোনো অসুবিধা নাই কে ওয়ান প্রথমটার নাম দিলাম কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি তাহলে কি দাঁড়ালো কে ওয়ান বাই সি এটা নাম্বার দিলাম এক আর এখান থেকে আমরা কি লিখতে পারবো কে ইকুয়াল টু সি সরি সি ইকুয়াল টু কে টু বাই বি কে টু বাই বি এটার নাম্বার হলো দুই যেখানে কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক এই কথাটা সব অঙ্কেই বলে দিতে হবে যেখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এবার আমি কি বলেছি আগে যে সি কে আমরা তাড়াবো যদি সি কে তাড়াতে চাই খুব সহজেই দেখো এখানে সি নিচে আছে এখানে সি আছে উপরে আমরা যদি গুণ করে দিই তাহলেই পেয়ে যাই এক ইন্টু দুই করে পায় দুই করে পায় করে পাই কি হয় এ এর আমরা নিলাম হচ্ছে বাম দিক আর এর নিলাম হচ্ছে ডান দিক তাহলে কি দাঁড়ালো দেখো কে টু বাই বি ইকুয়াল টু এর বাম দিকে আছে কে ওয়ান বাই সি আর এর বাম এর ডান দিক নিলাম এর হলো বাম দিক এক নম্বর শুধুমাত্র ঘুরিয়ে নিয়েছি আমি যদি এখানে আরেকটা লাইন লিখে দিই তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বা দিয়ে আমি এখানে যদি লিখে নিই কে টু বাই বি সমান সমান হচ্ছে সি এটার নাম্বার দিলাম দুই আমি একটু চেঞ্জ করে নিলাম তাহলে এবার বুঝতে সুবিধা হবে কি করেছি দেখো শুধুমাত্র সিটাকে কাটার জন্য আমি সি দুটোকে একদিকে নিলাম এটার ডান দিকে ছিল সেই জন্য এখানে আমি শুধু চেঞ্জ করেছি বাম দিকটা ডান দিকটা বাম দিক এবার দেখো কি দাঁড়ালো এখানে সি আর সি কেটে গেল তাহলে থাকলো কত বা এ বাই বি আমি এই কে টুটাকে ডান দিকে নিয়ে যাবো এখানে উপরে ছিল কে ওয়ান ডান দিকে নিয়ে গেলে এখানে বাম দিকে উপরে আসে কে টু ডান দিকে গেল নিচে হলো কে টু দেখো উপরে হচ্ছে কে ওয়ান নিচে কে টু তাহলে কে ওয়ান বাই কে টু দুটো ধ্রুবক পদের ভাগফল কী হবে সবসময় ধ্রুবক হবে তাহলে আমি এখানে বানান করে লিখে দেবো এ এবং বি এর ভাগফল আমি কি প্রমাণ করতে পারলাম আমি শুরুতেই যখন সরলভেদ বুঝিয়েছিলাম তখন এটা বুঝিয়েছিলাম যে দুটো রাশি সরলভেদে আছে প্রমাণ করতে হলে আমরা কি প্রমাণ করব তাদের ভাগফল ধ্রুবক তাহলেই প্রমাণিত হবে যে দুটো রাশি সরলভেদে আছে দেখো এ বাই বি সমান ধ্রুবক প্রমাণ করেছি অতএব দিয়ে তোমরা লিখে দেবে এ ভ্যারিজেস ভি প্রমাণিত খুব ভালো করে জায়গাটা খেয়াল করো যে কোনো অঙ্ক প্রমাণ করার সময় ঝরল বেঁধে আছে তাদের ভাগফলটা ধ্রুবক দেখাবো আর ধ্রুবকের ক্যালকুলেশন ধ্রুবকের সাথে ধ্রুবক যোগ করলে ধ্রুবক হবে বিয়োগ করলে ধ্রুবক হবে গুণ করলে ধ্রুবক হবে আবার ভাগ করলেও ধ্রুবক হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি নেক্সট অঙ্ক চলে যাব আরও একটা অঙ্ক করে দিচ্ছি দেখো সাতের এক নম্বর অঙ্কটা করে দিচ্ছি এক একটা ধরনের এক একটা করে অঙ্ক করছি যাতে তোমাদের সব অঙ্কগুলো করতে সুবিধা হয় খুব সহজ অঙ্ক একটু একটু করে শুধু প্র্যাকটিস করবে সাতের এক নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি ভ্যারিজেস এ বি হলে প্রমাণ করো কি প্রমাণ করতে হবে দেখাও যে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি অর্থাৎ আমাদের টার্গেটটা কী হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি এটাকে বার করা বার করে এর মানটা আমরা কি দেখাবো ধ্রুবক দেখাবো এটা যদি ধ্রুবক আনতে পারি তাহলে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে শুরু করি চেষ্টা করি দেখি আসে কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি যেখানে কে একটি ভেদ ধ্রুবক তাহলে কী দাঁড়ালো একটু ভেবে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি
আমি এদিকে আনলাম, তাহলে এখানে কে থাকলো, এখানে কত হয়, ওয়ান হয়ে যায়। এবার দেখো একটা প্রক্রিয়া নিশ্চয়ই তোমাদের মনে আছে, অনুপাত সমানুপাত চ্যাপ্টারে গিয়ে আমরা করলাম, কে সাপোজের অঙ্ক যেখানে করেছি, যোগ ভাগ প্রক্রিয়া। আমি যদি এর সাথে যোগ করে দিই, কত যোগ করি, টু এ বি, তাহলে এখানে একটা টু লাগবে, তাহলে দেখো এর সূত্র পড়ে যায়। এখানে যদি দুই দিয়ে ভাগ করি, তাহলে এখানেও দুই দিয়ে ভাগ করব, তাহলে দুই এককে কত হয়ে গেল, দুই হয়ে গেল, আমি লিখে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো কি দাঁড়ালো, এটা যোগ করলে পরে এখানে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে চলে আসবে যোগ ভাগ প্রক্রিয়া। নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের যোগ ভাগ প্রক্রিয়াটা কি, লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর। দেখো লব প্লাস হর করলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়, লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, ডান দিকে কথাটা লিখে দিতে হবে। যদি কখনো আমরা অঙ্ক করার সময় বিশেষ কোনো প্রক্রিয়া ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমরা সেটা উল্লেখ করে দেব, এইটা মাথায় রাখবে। আর আরেকটা জিনিস যেখানে খেয়াল রাখার, যে আমরা শুধুমাত্র বাম দিকে প্রয়োগ করব না, যা সূত্র প্রয়োগ করা হবে বাম দিকে যা হবে ডান দিকেও ঠিক তাই হবে। দেখো বাম দিকে লিখলাম লব প্লাস হর বাই লব মাইনাস হর, ডান দিকেও চলে এলো লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। এবার দেখো উপরে কি হলো, আমি এখানে মিটিয়ে দিয়ে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে কত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি একবারে যদি লিখি এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, পুরোটা লিখে দিলাম, সমান ডান দিকে কত পেলাম কে প্লাস টু বাই কে মাইনাস টু। ডান দিক নিয়ে কোনো সমস্যা নেই, এটা ধ্রুবক আছে, বা দিয়ে কি দাঁড়ালো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। আমি একটু আগে বলেছি তোমাদের যে ধ্রুবকের সঙ্গে যখন কোনো কিছু যোগ বিয়োগ বা ভাগ করব, তার বর্গমূল করব, ধ্রুবকই হবে। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, অলরেডি আমরা চলে এসেছি সেখানে যে এই দুটোর ভাগফল ধ্রুবক। শুধু বানান করে লিখবে, ভালো করে খেয়াল করো, অনেকের ক্ষেত্রে এই জায়গাটাই আটকে যায় যে আমরা এরপরে কি করব। এখানে আমরা শুধুমাত্র লিখে দেবো এটা ধ্রুবক, তাহলে কে প্লাস টু ধ্রুবক, কে মাইনাস টু ধ্রুবক, ভাগফল ধ্রুবক, তার বর্গমূল ধ্রুবক। অতএব লিখে দিলে এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি, প্রমাণ হয়েছে, খুব সুন্দর, খুব সহজে হয়েছে। আমি যদি এবার একটু সাম আপ করি, শেষে আরেকটা অঙ্ক আমি করে দেখাবো। আমি এবার একটু বোর্ডে যাব, বোর্ডে গিয়ে তোমাদের একবার সাম আপ করে বোর্ড দেখিয়ে নিয়ে তারপরে আমি ফিরছি এখানে মাধ্যমিকের কথা বলে নিয়ে। এবার তোমরা একটু স্লাইডে খেয়াল করো, দেখো স্লাইডে চলে এসেছি আমরা। আমরা আজকে কী কী শিখলাম, আমরা শিখলাম প্রথমে চলরাশি এবং ধ্রুবক। ধ্রুবক কাকে বলে, কোনো রাশিমালায় বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি সর্বদাই অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ধ্রুবক রাশি বলে। আমরা ধ্রুবকের সংজ্ঞা দিয়েছি এখানে। এরপরে দেখো চলরাশির সংজ্ঞা কী আছে, কোনো রাশিমালায় বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি পরিবর্তনশীল হয়, তবে রাশিটিকে চলরাশি বলে। এরপরে কি দেখলাম, আমরা ভেদের সংজ্ঞা দিয়েছি, ভেদ প্রধানত তিন প্রকারের বলেছি। ভেদ কাকে বলে সেটা আরেকবার দেখো, এখানে দুই বা তার বেশি চলরাশি সমূহের নির্দিষ্ট নিয়ম মেনে মানের পরিবর্তনশীলতাকে ভেদ বলে। ভেদ সাধারণত তিন প্রকার, সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ দেখিয়েছি। তারপরে এবার আমি চলে আসছি তোমাদের যৌগিক ভেদের উপপাদ্য, ঠিক যেইভাবে আমি বোর্ডে লিখে দিলাম সেটাই লেখা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি যে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য বিবৃতিটাই শুধুমাত্র পরীক্ষায় আসে, কখনো কখনো দুই নম্বর থাকে। যেভাবে লেখা আছে এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে, যে এক্স ভ্যারিজ এস ওয়াই যখন জেড ধ্রুবক, আবার এক্স ভ্যারিজ এস জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে কী হবে এক্স ভ্যারিজ এস ওয়াই জেড, যখন ওয়াই এবং জেড উভয়ে পরিবর্তনশীল, এই শব্দটা তোমাদের সুন্দর করে ব্যবহার করতে হবে। এবার আমি বললাম যে মাধ্যমিক পরীক্ষার জন্য বলবো, প্রতিদিনই টেনের ক্লাসে তোমাদের বলেছি, তোমাদের আগামী দিনে মাধ্যমিক পরীক্ষায় বসতেই হবে। তোমরা
যেহেতু এত বড় একটা পরীক্ষায় বসতে যাবে, মানসিকভাবে প্রস্তুতি শুরু করতে হবে। আমি বারবার বলছি, ছাত্রছাত্রীদের একটু করে পরিণত হতে হবে, যে ফাঁক ফোকরগুলো থাকে সেগুলোকে, অনেকের মনে একটা চাপা টেনশন থাকে যে এত বড় পরীক্ষায় বসতে যাব, নিজের স্কুল ছেড়ে অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়, তোমরা জানো। সেই জন্য অনেক সময় চঞ্চলতা আসে, সেই চঞ্চলতাগুলোকে দূর করতে হবে, আর যা যা জানা দরকার সেভাবে রেডি হতে হবে। আজকে কী বলেছি দেখো, মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। এখানে দেখো কি বলা আছে, যে যদি কোনো অঙ্কের সমাধান করতে গিয়ে তোমাদের মনে হয় একটা অঙ্ক করছো, করতে গিয়ে মনে হলো অঙ্কটা আমার পুরোটা কমপ্লিট করতে পারছি না, লাস্ট স্টেপে কোথাও গিয়ে আটকে গেল, মিলছে না, অথবা এমন হতে পারে যে আমি করলাম কিন্তু আমি স্যাটিসফাইড নই, তাহলে তার বিকল্প উত্তরটা তোমরা দেবে, তাহলে বিকল্প উত্তরটা অবশ্যই দেবে। কিন্তু কী করতে হবে সেক্ষেত্রে, আগের উত্তরটা কাটার কোনো প্রয়োজন নেই। আগে যেটা করেছে অর্ধ সমাপ্ত আছে। আমি দীর্ঘদিনের পরীক্ষার খাতা দেখার অভিজ্ঞতা থেকেই বলছি যে তোমরা যা খাতায় উত্তর দেবে তার প্রত্যেকটাকেই আগে ইভালুয়েট করতে হয়, অর্থাৎ প্রত্যেকটার খাতার উত্তরপত্র মূল্যায়ন করার পরে যখন প্রথম পাতায় দেখবে তোমরা মাধ্যমিকের যে খাতাটা পাবে, তাতে প্রথম পাতায় উত্তরের ওই যে নম্বরগুলো দাগ অনুযায়ী বসাতে হয়, কত নম্বরে কত পেয়েছো, সেখানে একই প্রশ্নের উত্তর ধরো একটা একের দাগের বা পাঁচের দাগের, ক এবং খ এর মধ্যে যে কোনো একটা করতে হবে, তুমি দুটোই করেছো, ফুল মার্কস আছে হয়তো তিন, তিনের মধ্যে দেখা গেল একটাতে দুই পেয়েছো, একটাতে পেয়েছো তিন, তাহলে কী হবে, এই দুই নম্বরটা অটোমেটিক্যালি বাদ যাবে, যেটাতে বেশি নম্বর পেয়েছো সেটাই গ্রহণ করা হবে। সেই জন্য আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বারবার বলবো, অনেকেরই হয় এই ঘটনাটা ঘটে যায়, একটু কনফিডেন্স লুজ হয়, বোধহয় আমার অঙ্কটা ঠিক হলো না, অল্টারনেটটা করে দিই। সেক্ষেত্রে যদি করে দাও তাহলে কিন্তু অবশ্যই আগের অঙ্কটা কাটবে না। এবার বীজগণিতে আমাদের মাধ্যমিকে কত আছে, মাধ্যমিকে দীর্ঘ উত্তরধর্মী মোট তিনটে প্রশ্ন করতে হয়, তিন প্লাস তিন প্লাস তিন নয়, এছাড়াও দুই নম্বরের দুটো প্রশ্ন থাকে, চার নম্বর যার একটা কিন্তু ভেদ দ্বিঘাত সমীকরণ, এখান থেকে আসার সম্ভাবনা অনেকটাই থাকে। আর ভেদ এই যে চ্যাপ্টার আজকে আমরা করছি, ভেদ এবং দ্বিঘাতকরণী, দ্বিঘাতকরণী থেকে দুটি প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ফলে খুব সহজ চ্যাপ্টার। আমি আজকে অনেকগুলো অঙ্ক দেখালাম, আরও একটা অঙ্ক দেখাবো। এই ভেদ চ্যাপ্টারটাই যদি খুব সুন্দর করে করো, নিশ্চিন্তে তুমি এখান থেকে নম্বরটা কিন্তু তুলতে পারবে, এবং দ্বিঘাত সমীকরণও করেছো তোমরা, খুব সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টার এর মাধ্যমিকের জন্য আজকে এইটুকুটাই টিপস থাকলো। এবার যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি বারবার বলছি যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা ক্লাসরুমে এখন যেতে পারছো না, তোমরা বাড়িতেই একঘেয়েমি এটা কাটাও, দুই একজন বন্ধুবান্ধবকে ডেকে নাও, যারা দেখতে পাচ্ছে না মনোযোগ দিয়ে ক্লাসগুলো শোনো, করো, খুব ভালো লাগবে তোমাদের, এবং অঙ্কগুলো ক্লাস শেষ হওয়ার পরে সমাধান করো, দরকার হলে স্কুল ড্রেস পরে নাও, এই একটা মানসিক জোর পাবে। আর আগামী দিনে তো দেখতেই পাচ্ছ, তোমরা শুনছো ইদানিংকালে পেপারে টিভিতে দেখেছো নিশ্চয়ই, নতুন এডুকেশন পলিসি হচ্ছে, নতুন এডুকেশন পলিসিতে সিস্টেম আলাদা হচ্ছে, এখনও যদিও চূড়ান্ত হয়নি, তবে একটু সামারি বলি তোমাদের, এখনকার এখন যেভাবে পরীক্ষা হয়, পরীক্ষার ধরনটাকে পাল্টানো হয়েছে, তিন রকমভাবে ভাগ করা হয়েছে। প্রথম উত্তর যে তোমার যে মূল্যায়ন হবে তার প্রথম মূল্যায়ন করতে হবে তোমাকে নিজেকে, দ্বিতীয় মূল্যায়ন করবে কারা, তোমার সহপাঠীরা, যারা ক্লাসে অন্যান্য ছাত্রছাত্রীরা আছে তারা করবে, আর আরেকটা মূল্যায়ন হবে শিক্ষকদের দ্বারা। এই তিন রকমভাবে মূল্যায়ন করে চূড়ান্ত মূল্যায়ন, ফলে আমাদের শুধুমাত্র পড়াশোনা নিজে নিজে করলে হবে না, আমাদের দায়িত্ব সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সবাইকে নিয়ে সবার ভালো হোক, আমরা যেহেতু বড় পরীক্ষায় যাব, সবাই মিলে উন্নতি করি, সবাই এগিয়ে যায়। কীভাবে যাওয়া যায় আমি তোমাদের একটা ছোট্ট দু মিনিটের একটা গল্প দেখাবো, তারপরে আমি বলবো। দেখো গল্পটা দেখলে পরে আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতেও পারবে। এই গল্পটা দেখো, দু মিনিটের একটা গল্প, ভালো করে শোনো তারপরে আমি বলছি। খুব সুন্দর বেলুন ফোলানোর একটা গল্প এখানে বলা হয়েছে, মনোযোগ দিয়ে শুনবে। बैलून ऐसे कुछ भी कैसे कर लीजिए, ओके जब स्टार्ट करूंगा तब शुरू होगा। हियर इंस्ट्रक्शंस आई गिव यू टाइम, द मोमेंट आई से स्टार्ट, इस एक्टिविटी के खत्म होने तक, टाइम के खत्म होने तक, जिसके हाथ में बैलून बचा हुआ, जिसके हाथ में लास्ट तक बैलून बचा हुआ वो विनर, जो लास्ट तक अपना बैलून बचाया, जिसके हाथ में लास्ट तक बैलून हुआ वो विनर। 3 2 1 स्टार्ट। जिसके हाथ में बैलून बचा हुआ वो विनर, जिसके हाथ, देखो खूब मजार खेला एकटा होच्छे, जिसके हाथ में लास्ट तक बैलून बचा हुआ वो विनर। केयरफुल, यस यस यस,
कैन यू एनकरेज अस? यस, टाइम है, अभी टाइम है, आराम से. यस यस, जिसके हाथ में बैलून बचा हुआ वो विनर. जिसके हाथ में बैलून बचा हो वो विनर. जैसे खड़े थे वैसे खड़े हो. क्या सोचा था? मैं कुछ गुस्सा हो गया. सब ऐसी देगा. मैंने अपनी इंस्ट्रक्शंस में बोला था कि जिसके हाथ में बलून बचा हो उस दिन. मैंने कहीं भी ये बोला था कि एक दूसरे का बलून फोड़ना जरूरी है. क्या कोई सिचुएशन हो सकती थी? क्या ऐसी कोई सिचुएशन हो सकती थी कि हम सब जीत जाते? कोई सिचुएशन हो सकती थी कि हम सब जीत जाते? क्या कोई सिचुएशन हो सकती थी? क्या अगर कोई नहीं बोलता, अगर कोई बैलून ना फोड़ते, अगर कोई किसी का नहीं फोड़ता, अगर कोई किसी का बैलून नहीं फोड़ता तो हम सब जीत जाते. मैंने कहीं नहीं कहा कि जीतने के लिए दूसरे को हराना जरूरी है. मैंने कहीं नहीं कहा कि जीतने के लिए दूसरे का नुकसान करना जरूरी है. आशा करी तुम्हारे 2 মিনিটের গল্পটা ভালো লেগেছে. বেলুন এবং টুথপিকের গল্প, এইটা সবার ক্ষেত্রে একই রকম হয়, সাইকোলজি একরকমভাবে তৈরি. নিশ্চয়ই তোমরা এটা থেকে বুঝতে পারলে যে বলা হচ্ছে কি, বলা হচ্ছে গল্পের সামারিটা কি ছিল, যে আমরা যদি কেউ কারো বেলুন না ফাটাতাম তাহলে আমরা সকলে মিলে একসাথে জিততে পারতাম. আমাদের কিন্তু ধারণাটা সেভাবেই তৈরি করতে হবে, এই মানসিকতা গড়ে তুলতে হবে আমাদের আজকের সমাজে. আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব, সবাইকে সঙ্গে নিয়ে সবার ভালো হোক, সবাই ভালো করি, এই চিন্তাভাবনাটাকে সামনে রাখো. সেই জন্য আমি বারবার বলছি যে আমার খুব ভালো লাগছে যে আমি যে রেসপন্স প্রথম পেলাম, প্রথম যেদিন আমার ক্লাসটা টেলিকাস্ট করা হলো, প্রথম আসলো উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল, মোথাবাড়ির দিকে একটা স্কুল, কালিয়াচক 2 ব্লকে. তো এই যাদের জন্য প্রশাসনিকভাবে এই ব্যবস্থা, খুব ভালো লাগলো যে না, ছাত্রদের কাজে লাগছে এবং এই প্রোগ্রাম একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছে যাচ্ছে. এছাড়াও আরও অনেকেই যোগাযোগ করেছে, যাদের সমস্যা ছিল তারা করেছে. আমি চাইবো যে ক্লাস ভালো করে করো, নিজেকে মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করো, ঠিক এইভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, ভালো লাগবে. এগিয়ে যাচ্ছি আবার পরের আর একটা সমস্যা নিয়ে. এবার আমি একটা বাস্তব সমস্যায় যাব, খুব ইম্পর্টেন্ট সমস্যা. তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 196 পেজেই আছি, 196 পেজের 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে. এই অঙ্কটা একবার পড়ে নিই আমি আগে. 15 জন কৃষক 5 দিনে, তোমরাও বই দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন. ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি. ঠিক একই ধরনের সমস্যা আমি শুরুতেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের সঙ্গে তোমাদের আগে দেখা হয়েছে, তোমরা নিচু ক্লাসে এই সমস্যা সমাধান করেছো. ত্রৈরাশিক পদ্ধতি, ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে এই অঙ্কগুলোর সমাধান অলরেডি হয়েছে. কিন্তু আমরা এখানে কী করবো, ভেদ তত্ত্বের সাহায্যে আরও সহজে হবে. আমরা যে 3টে রাশি আছে, 3টেকে 3টে রাশি আমরা ধরে নিই. আমি ধরে নিচ্ছি যে এখানে 3টে রাশি, একটা হচ্ছে লোক সংখ্যা বা কৃষক সংখ্যা, এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম, লোক সংখ্যাকে লিখলাম এ দিয়ে. আর হচ্ছে কি, সময় আছে, এটা অবশ্যই এখানে সময় যখন ধরবো এককটা দিয়ে দেবে, কারণ সময়ের একক অনেক হতে পারে, ঘন্টা মিনিট, এটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করলাম. আর নিচ্ছি আরেকটা রাশি আছে কি, জমির পরিমাণ, এটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করলাম. জমির পরিমাণ যেহেতু এটার এককটাও এখানে দিয়ে দেবে, এখানে যে একক ব্যবহার করা হয়েছে সেই এককটাই দিয়ে দাও, এখানে বিঘাতে বলা হয়েছে, তাহলে বিঘা লিখে দিলাম, এটাকে আমরা সি দিলাম. এবার তুমি তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিচার করে দেখো কি হয়। আমার বাস্তব অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা কাজে লাগাই আমরা সবাই মিলে একসাথে। কি বলছে, এ এবং বি, লোক সংখ্যা এবং সময়, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? আমরা শুরুতেই করেছিলাম ক্লাসরুমের যে আমি উদাহরণটা দিয়েছিলাম সেখানে করেছিলাম, দেখতে পেয়েছিলাম কি হবে। তো ধরো জমির পরিমাণ যদি একই থাকে, আমি যদি ধরে নিই 50 বিঘা জমি, 10 জন লোক 20 দিনে চাষ করতে পারে, 10 জনের জায়গায় যখনই আমি লোক সংখ্যা বাড়িয়ে দেবো যদি 50 জন লোক নিয়ে আসি, তাহলে কী হবে, সময়টা কমে যাবে। সুতরাং লোক সংখ্যা এবং সময়ের মধ্যে সর্বদা ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এ এবং বি রাশি দুটো কী ভেদে থাকবে, এ ভ্যারিজ অ্যাজ বি লিখে ফেলবে যখন সি স্থির,
এই লিখলাম। এবার হচ্ছে এ এবং বি এর সম্পর্ক আমরা পেয়ে গেছি, এবার নেব এ এবং সি, অর্থাৎ লোক সংখ্যা এবং জমির পরিমাণ। সময় যদি স্থির থাকে, ধরো 10 দিনে 15 জন লোক 50 বিঘা জমি চাষ করতে পারে, 10 দিনে 15 জন লোক 50 বিঘা জমি চাষ করতে পারে। এবার যদি আমি বাড়িয়ে দিই, 15 জনের জায়গায় আমি যদি 30 জন লোক করি, তাহলে জমির পরিমাণ কী হবে? স্বাভাবিকভাবে বেড়ে যাবে। যত বেশি লোক আসবে তত বেশি জমি চাষ করবে, যত কম লোক আসবে তত কম জমি চাষ হবে। সুতরাং এ এবং সি এর মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমি লিখবো এ ভ্যারিজেস সি যখন বি স্থির। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে এ বি সি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। যৌগিক ভেদ কী বলেছিল? যে যদি দুটো রাশির সাথে আলাদা আলাদা ভেদ সম্পর্ক থাকে, তাহলে তারা তাদের গুণফলের সাথে সরল ভেদে থাকবে। তাহলে আমি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কী লিখতে পারি? এখানে লিখে দেবে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে বা অনুযায়ী আমরা লিখে দিলাম, আমি উপরে এবার মিটিয়ে দিচ্ছি, এ ভ্যারিজ অ্যাজ এই দুটো যদি গুণ করে দিই, তাহলে দাঁড়াবে সি বাই বি যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল, বি ও সি উভয়েই পরিবর্তনশীল। এবার কি লিখবো? এবার সহজ হয়ে গেল, আবার আগের মতো কে নিলাম সি বাই বি, এটা সম্পর্ক দিলাম হচ্ছে এক, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এইবার দেখো যে সমস্যাটা দেওয়া আছে, সেখানে প্রথমবার তিনটেরই মান দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে আমরা লিখব প্রদত্ত এ ইকুয়াল টু কত দেওয়া আছে, এ ইকুয়াল টু হলো কত দেওয়া আছে, লোক সংখ্যা 15 জন, বি ধরেছি আমরা কাকে, বি ধরেছি হচ্ছে সময়, সময় কত দেওয়া আছে, বি এর মান হলো 5 দিন, বি সমান হলো 5, এবং সি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে কত, 18, বি ইকুয়াল টু 5 এবং সি ইকুয়াল টু হচ্ছে 18। এই মান তিনটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে লিখো এক থেকে পাই 15 ইকুয়াল টু কে ইন্টু 18/5। তাহলে দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, আমি যদি এখানেই কেটে দিই তাহলে হলো 3 5 15 3 6 18, বা কে সমান সমান আমরা এখানে মান পেয়ে যাচ্ছি কে ইকুয়াল টু 25/6। এবার এই কে এর মানটা আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে আবার লিখো অতএব এক থেকে পাই, কে এর মান পেয়ে গেছি, কে এর মান বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে, তাহলে এক থেকে পাই, এরপরে লিখবে এক থেকে পাই এ সমান সমান 25/6 ইন্টু সি বাই বি, এটার নাম্বার হলো 2। খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট। এবার বলা আছে দেখো দুটো মান দেওয়া আছে এ বি সি এর মধ্যে, এই তিনটে রাশির মধ্যে দুটো মান দেওয়া আছে, আর তৃতীয় মানটা বার করতে হবে। এখানে দেখো কি বলা আছে, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তাহলে দেওয়া আছে এ সমান সমান হচ্ছে, এখন এখানে লিখলে এখন এ ইকুয়াল টু হচ্ছে 10, সি ইকুয়াল টু 12, বি ইকুয়াল টু কত। খুব সহজে আমরা এবার বি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে 2 থেকে পাই, এখানে একের জায়গায় আমি 2 লিখে দিলাম, 2 থেকে পাই এ সমান সমান হবে 10, সি এর মান দেওয়া আছে 12, বি সমান কত, এখানে গুণ চিহ্ন দিলাম 12, বি সমান কত। এইবার এখান থেকে সমাধান করো, বা দিয়ে দাঁড়ালো, বি এখানে নিচে আছে, তাহলে ডান দিক থেকে যদি আমি বাম দিকে আনি তাহলে উপরে আসবে, উপরে থাকলো 25/12, নিচে হলো 10/6, কাটাকাটি করো, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে 25কে কাটলে হলো 5, অতএব বি সমান সমান কত পেয়ে গেলে, 5 পেয়ে গেলে। তাহলে দেখো খুব সহজেই আমরা এই সম্পর্ক
তৈরি করে সেখান থেকে ভেদ তত্ত্বের সাহায্যে খুব সহজেই সমাধান করতে পেলাম। কি পারলাম? যে 10 জন লোক 12 বিঘা জমি কতদিনে চাষ করবে? 5 দিনে চাষ করবে। শেষে শুধু উত্তর লিখে দিতে পারো, নির্ণয় সময় হচ্ছে 5 দিন। নির্ণয় সময় 5 দিন উত্তর। এই হলো আজকের মতো, সময় শেষ হয়ে গেল, তাই আর ক্লাস করতে পারলাম না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সব ধরনের অঙ্ক সমাধান করে দেওয়ার, এবং তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করতেই পারবে, কোনো অসুবিধা নেই। আমি তো আগে ফোন নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা নেই, আমাকেও ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা যে সরকারের টেলি ক্লাস চলছে সেখানেও ফোন করে যদি কোনো সমস্যা হয় তার সমাধান করতে পারো। ধন্যবাদ সকলকে, আবার আসবো নতুন ক্লাসে।